আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে দুপুর থেকে ব্লগটা শুরু করছি আর এখন হচ্ছে রান্না করব। আর আমি আজকে মুরগির রোস্ট রান্না করব এর জন্য এখানে মশলা নিয়ে নিলাম গোলমরিচ জয়ত্রী জয়ফল দারচিনি আর হচ্ছে এলাচ এগুলো আমি হালকা একটু তেলে তারপর হচ্ছে সবগুলো মশলা গুঁড়ো করে নেব আর আমি জয়ফলটা চার ভাগের এক ভাগ নিব। তো এখন হচ্ছে আমি রোস্টের জন্য আর কি কি লাগবে সেটা হচ্ছে এখন আমি মশলাটা সব এক করে তারপরে হচ্ছে মিশিয়ে নেব ভালো করে তো এখানে একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হচ্ছে তিন চামচের মতো টক দই তারপরে দিয়ে দেবো হচ্ছে চার চামচের মতো এখানে কাজু বাদাম বাটা তো আজকের রোস্টটা কিন্তু একটু অন্যভাবে বানাচ্ছি আর এর আগেও কিন্তু আমি অনেক রোস্টের একটা রেসিপি আছে আমার চ্যানেলে ওটা হচ্ছে একদম সিম্পলভাবে আমি বানিয়েছিলাম তো আজকে এটা হচ্ছে আবার একটু অন্যভাবে বিয়েবাড়ির মতো আর কি ট্রাই করছি তো এখানে আদা আর জিরার পেস্ট দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হচ্ছে রসুনের পেস্ট আর দিয়ে দিলাম হচ্ছে একটু এক চামচের মতো ধনিয়া ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো সস দুই টেবিল চামচের মতো আর দিয়ে দেবো অল্প একটু লাল মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দেবো হচ্ছে ওই মশলাটা যে করে রেখেছিলাম আমি দেখালাম আপনাদের সেই মশলাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আর এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা তো এখানে পেঁয়াজ প্রায় আধা আধা বাটির মতো হবে আর এখন হচ্ছে আমি সব মশলাগুলো একদম ভালো করে মিশিয়ে নেব তো ওই আমার মশলাটা রেডি হয়ে গেল আর এখন হচ্ছে আমি একটা গ্লাস দিয়ে দিলাম ওইখানে হচ্ছে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব তো ওই গুঁড়ো দুধটা আমি আগে গুলিয়ে রাখছি এটাও কিন্তু আমাদের রোস্টে লাগবে কারণ রোস্টে হচ্ছে বেশি পানি দেওয়া যায় না তো ওই দুধটা দিয়েই যতটুকু দরকার পানির এই দুধটা দিয়ে হচ্ছে রোস্টটা সুন্দর করে বানিয়ে নেব তো আমি সুন্দর করে দুধটা একদম ভালো করে মিশিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি চলে যাব মাংসটা ভাজতে দুধটা গোলানো শেষ হলো আমার তো এই যে আজকে হচ্ছে আমি ছয় পিসের মতো আর কি রোস্ট তৈরি করবো তো এখানে ছয় পিস মাংস নিয়ে নিয়েছি আর এক আজকে হচ্ছে শুধু লবণ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে মাংসটা ভেজে নেব আজকে আর হলুদ দেবো না কারণ আজকে হচ্ছে বিয়েবাড়ির মতো রান্না করব এর জন্য তো বিয়েবাড়িতে এভাবে রান্না করা হয় শুধু মাংসটা ভাজা হয় লবণ দিয়ে তখন চুলো একটা প্যান বসিয়ে দিচ্ছি আর আমার তেলটা মনে হয় গরম হয়ে গেছে তো আমি এক এক করে মাংস পিসগুলো সব দিয়ে দেবো আর ভালো মতো একদম ভেজে নেবো সবগুলো মাংস তো আজকে হচ্ছে শুক্রবার আর সবাইকে অনেক অনেক যুগ্মা মোবারক তো শুক্রবারে তো একটু স্পেশাল রান্না করতে হয় কারণ শুক্রবারের দিনটা খুবই ভালো এর জন্য সবার ঘরে হয়তো একটু ভালো রান্না করা হয় তো আমি আজকে একটু চেষ্টা করছিলাম ভালো কিছু রান্না করার তো এটার জন্য হচ্ছে মুগের রোস্ট ট্রাই করছি আর আর তার সাথে রান্না করবো হচ্ছে একটু গুঁড়ো মাংস আর পোলাও তো মাংসটা একদম ভালো করে ভেজে নেব আর তার আগে কিছু কথা বলতে চাই যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন করে আমার ভিডিও করার উৎসাহ আরও দু তিন থেকে দু তিন গুণ বেড়ে যায় তো এই যে আমার মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে গেলো তখন আমি রোস্টে রান্না করে নেব জন্য একটা চুলায় পাতিল বসিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেছে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে একদম বাদামি রঙ করে ভেজে নেব তারপর হচ্ছে একটা এলাচ একটা দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর একটু বুঝে দিতে হবে কারণ হচ্ছে মাংসটা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এর জন্য একটু আগে থেকে একটু কম লবণটা দিবেন এতে করে কিন্তু স্বাদটা বোঝা যাবে তখন হচ্ছে আমি সেই মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আর এই মশলাটাকে এখন আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে একদম তেল ওঠা পর্যন্ত ভেজে নেব সুন্দর করে টা সুন্দর করে ভাজা হয়ে গেল তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সবগুলো মাংস দিয়ে দেব তারপর আবার সুন্দর করে একটু মাংসগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ পাঁচ পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে তো এরপর যে আমি দিয়ে দিলাম হচ্ছে চার পাঁচটা মরিচ আর এই কাঁচামরিচটা কিন্তু আমাদের গাছের তো আমি এর আগেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের গাছের কাঁচামরিচটা তো ওগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে ওনার অনেক কাঁচামরিচ ধরেছে গাছে তো আমি এখন গাছ থেকে ছিঁড়ে নিয়ে কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম গুরু দুধটা সেই গুরু দুধটা দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসে কি বলবো অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক মানে মজা হয় তো গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে রোস্টে আর গুঁড়ো দুধটা না দিলে কিন্তু হবেই না কারণ রোস্টের মেন জিনিসটাই হচ্ছে গুঁড়ো দুধ এটা দিলে কিন্তু রোস্টের স্বাদটা একদম মানে বেড়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন হচ্ছে আমি আবারও কিছুক্ষণ রান্না করব পাঁচ মিনিটের মতো তখন আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে তো ওই হচ্ছে আমার রোস্ট হয়ে গেল। আর এখন হচ্ছে আম্মু রান্না করছি গরুর মাংসটা তো আজকে হচ্ছে আম্মুই রান্না করবে মাংসটা আর পোলাটাও পোলাওটাও হচ্ছে আম্মু রান্না করবে তো আমি শুধু রোস্টে রান্না করলাম আর কিছু করব না আজকে কারণ আজকে আমার ছুটি রোস্টটা রান্না করার পর কারণ আজকে হচ্ছে আমি একটু রেস্ট করব কারণ আম্মু অনেকদিন রান্না বান্না করেনি তো আজকে একটু আম্মুকে দিয়ে রান্না করাচ্ছি আর আম্মুর হাতের গরু মশলা কিন্তু খুবই খেতে মজা লাগে এর জন্য তো আম্মু দেখতেই পাচ্ছেন মহিলাগুলো সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছে তো আমরা একটু ঝাল বেশি খাই এর জন্য হচ্ছে গুঁড়ো মরিচটার কাঁচা কাঁচামরিচের পরিমাণটা বেশি দেওয়া হলো তো এখন হচ্ছে মা মশলাটা কষানো হয়ে গেল। আর এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো কিন্তু আগে থেকেই কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখন মাংসগুলো দিয়ে ভালো করে মাংসটা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংসগুলো একদম ভালো করে কষিয়ে নিতে হবে তারপর হচ্ছে অল্প একটু ঝোল অ্যাড করবো বেশি না তারপর হচ্ছে আমার মাংসটা রান্নাও হয়ে যাবে রান্নাটা হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা তো এখন হচ্ছে আম্মু পোলাওটা রান্না করবে এর জন্য আগে থেকে কিন্তু পেঁয়াজগুলো তারপর হচ্ছে আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আগে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছে তারপর হচ্ছে পোলাও চালটা দিয়ে দিল আর এখানে কিন্তু দেড় কেজির মতো চাল আছে তো আম্মু সুন্দর করে চালগুলো ভাজা ভাজা করে নিচ্ছে তো সুন্দর করে চালগুলো একদম ভেজে নিলো তো এখন দিয়ে দিবে হচ্ছে অল্প একটু গুঁড়ো দুধ ওটা হচ্ছে আমু পানি দিয়ে গুলিয়ে রেখেছিল গ্লাসে তো হচ্ছে অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিল তো গুঁড়ো দুধটা দিয়ে এখন হচ্ছে ভালো করে আবার চালগুলো দুধের সাথে মিশিয়ে নিচ্ছে ভাজা ভাজা করে নেবে আবারও তো আমরা কিন্তু সব সময় পানিটা বোতল দিয়ে দিই কারণ বোতলের হচ্ছে মাপ ভালো হয় এই জন্য দুই লিটার পানির বোতল নিয়ে নিয়েছি আর দুই লিটার পানির বোতল পুরো পানিটা দিয়ে দিলাম আর হয়তো এখানে একটু বেশি পানি লাগতে পারে কারণ এখানে হচ্ছে আজকে দুই দেড় কেজি চালের মতো আছে তাই পানিটা একটু বেশি লাগে লাগবে আর কি তো এখানে দিয়ে দিলে হচ্ছে কিছু কিশমিশ কিসমিস দিলে কিন্তু পোলাও খেতে খুব মজা লাগে তা এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে পানিটা এখন হচ্ছে ঢেকে রাখবে তারপর হচ্ছে আমাদের পোলাও রান্নাটাও হয়ে গেল মোটামুটি তো তারপর হচ্ছে আমরা এখন রান্না বান্না শেষ করে খেতে চলে যাব তো এই যে আমরা হচ্ছে এখন খাবো খাওয়ার টেবিলে সব রেডি দেখতে পাচ্ছেন আমাদের রোস্টটাও রেডি যে দেখতে পাচ্ছেন রোসটা কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর লাগছে দেখতে আর মাংসটাও রান্না হয়ে গেছে মাংসটাও কিন্তু খুব মজা হয়েছে আজকে আর আমাদের শশা কুচ কাটা তারপর হচ্ছে পোলাও পোলাওটাও খুব ভালো হয়েছে তো এই হলো আজকে আমাদের স্পেশাল রান্না শুক্রবারের তো এগুলো আজকে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করব। তো আমি হচ্ছে এখন খেতে বসে পড়েছি আর আজকে হচ্ছে মেয়েকে হাত দিয়ে খেতে বলেছে ও হচ্ছে বসে বসে খাচ্ছে তো আমি হচ্ছে খাচ্ছি হাজব্যান্ড হচ্ছে একটু পরে খাবে কারণ হচ্ছে একটু নামাজ পড়তে গেছে এখনও আসেনি অনেক লেট হয়ে গেছে কিন্তু এখনও আসছে না জানি না কেন তো আমার খুব ক্ষুধা লেগে গেছে তাই হচ্ছে আজকে হাজব্যান্ডকে রেখেই খেতে বসে পড়েছি কারণ এখন প্রায় তিনটার মতো বেজে গেছে কিন্তু ও এখনও আসছে না তাই আর কি করবো খেতে বসে পড়েছি তো আজকের মতো এই এই পর্যন্ত ব্লগটা বেশি বড় করবো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালোও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ